ফের বিতর্কে উদয়ন গুহ বিশ্বভারতীর উপাচার্য বিচারপতি সঙ্গে কয়েকজন আইনজীবী এরা মিলে মমতার সরকার ফেলার জন্য ষড়যন্ত্র করছেন দিনহাটায় চাঞ্চল্যকর অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পাল্টা শাসক দলকে তোপ দেখেছে বিজেপি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে বিচারপতিকে নিশানা করে বসলেন উদয়ন গুহ এখানেই শেষ নয় মন্ত্রীর রোষে বিশ্বভারতীর উপাচার্য এই প্রথম নয় শনিবার রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে গিয়ে অশালীন মন্তব্য করেন উদয়ন শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা চুলের সমান না তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের বেলাগাম উদয়ন আদালত সম্পর্কে এবং আমাদের আরেকটা জীবনের স্তম্ভ হচ্ছে শিক্ষা বিশ্বভারতীর মতো উপাচার্য সম্পর্কে মন্তব্য করবার মতো যোগ্যতা ও নতুন কেষ্ট হওয়ার চেষ্টা করছে নিজের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের কথা বলছে রাজ্যের এক মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তৈরি হতেই পাল্টা সাফাই দিতে আসরে নেমেছে রাজ্যের আরেক মন্ত্রী জানি যে বিশ্বভারতী ইউনিভার্সিটি ছিল দ্য ভিশন অফ দ্য নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর এখন প্রধানমন্ত্রী মার্গদর্শন হবে এইটা সেই ইউনিভার্সিটির ভিসি বলছে কোথায় গিয়ে বায়পাটা দাঁড়ানো বলুন তো তারপরে তো অন্য কথা আসছে সব মিলিয়ে উদয়ন গুহর মন্তব্য পাল্টা মন্তব্যে রীতিমতো সরগরম কোচবিহারের রাজনীতি কিংশুক দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা